তোমাদের এনার্জি আছে তো সত্যি সত্যি আছে তো তাহলে আমি সামনে যাচ্ছি দৌড়ে দৌড়ে এই দিক থেকে বেরিয়ে গেছে প্ল্যাটফর্মের উপর দিয়ে যাচ্ছি তাই পুরোপুরি হাঁপিয়ে গেছি চলো দেখা যাক তো যে জন্য দৌড়েছি এখন যে র‍্যালির প্রথম শুরুটা এই গাড়িটা ছড়াবো ছোট ছোট গুলো খুঁজতে থাকি দেখি ছোট ছোট গুলোই নেবো খোপাতে দিতে হবে তো মিষ্টি দিয়ে এই যে বন্যার জন্য বাছাই করছে আর একটু পরে আমার গুলো বাছাই করবে এই দুটো মিলিয়ে আমি হচ্ছে খোপাই নেব আর হচ্ছে গিয়ে লম্বা কোনো ফুল লাগবে মানে স্টিকের মতো এই দেখো মিষ্টি দিয়ে আমার জন্য বাছাই কোটাই করছে এই গলিটাই যে এরকম ফুলের দিয়ে আছে আমি তো আজকে জানলাম
এই গলিটাই তো আমি আজকেই আসলাম, এর আগে আসিনি তো। মানে আজকে এরকম ফুল কেন কিনছি, মানে এক খোপাই দেবো তারপর দিনুনি করে কেন দেবো, সেইটা হচ্ছে বলেছিলাম না কদিন পরে অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানটা চলে এসছে। আর কি অনুষ্ঠান সেটা তোমাদেরকে বলবো, কিন্তু এখন না, দেখতেই পারবে ভিডিওটা, কন্টিনিউ দেখলে, কমপ্লিট দেখলে তারপরে বুঝতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর হচ্ছে আমি স্টিক গুলো হচ্ছে বিনুনিতে নেবো, তো সেই জন্যে তিনটে এরকম চেন নিয়েছি, লম্বা চেন যেটা আমি চাইছিলাম, একটু আগে বলছিলাম না লং কোনো মালা চাইছি, তো এই তিনটে আর এইগুলো সাদা তিনটে নিয়েছি। আর মিষ্টি দিয়ে ওখানে দশটা নিচ্ছে ওই পার্পেল কালারটা, আর এই যে হচ্ছে বন্যার ফুল। ফুল কেনা হয়ে গেছে, এখন মিষ্টি দির বাজারে কিছু কাজ আছে তাই বাজারে, আর ওই দিক থেকে র্যালি আসছে শুনছি, চলো র্যালি আবার দেখবো। তো এই দিক দিয়ে আবার হচ্ছে র্যালিটা বেরোচ্ছে, তো চলো আবার র্যালি দেখতে যাই। দেখে চলে এসছেন মিষ্টি দিয়ে, এখানে এখনো কেনাকাটা করছে, দেখো মিষ্টি দিয়ে হয়নি, চলো চলো এখন এই বাজারের কেনাকাটা শেষ। তো আমাদের বাজারের কাজ শেষ হয়ে গেছে, কি রোদ তাকাতেই পাচ্ছি না। আর এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি, আর ট্রেন ঢুকবে সেই জন্যে প্ল্যাটফর্মের উপরে লোক হয়ে গেছে ওইদিকে, দেখো কত লোক। তো চলো এখন যাই বাড়ি। তো দেখো বাজার থেকে স্কুল মাঠে পৌঁছে গেছি, এরকম মাঠটা কত খাবারের দোকান এসছে, কত কিছু এসছে, রাত্রিবেলার লাইটিং ফাইটিং হবে, ওই যে মঞ্চ। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আমিও রেডি ফেডি হবো, খাওয়া দাওয়া করবো। তো দেখো মিষ্টি দিয়ে এখন বন্যার ফুল নিয়ে চলে যাচ্ছে, আর ওই যে কাকিমণি বাই, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, এই যে ফুল নিয়ে হয়ে গেছে, বাড়ি চলো। তাই দেখো মা সকালের র্যালিটা দেখতে পারিনি রান্না বান্নার জন্য, আর এখন সুন্দর করে সেজে গুজে এখন হচ্ছে মাঠে যাচ্ছে, স্কুল মাঠে। হ্যাঁ ভালো লাগছে দেখতে। তো মা এখন যাক, এখন আর আমি যাব না, এখন হচ্ছে আমি একটু রেস্ট নেবো, ইলেকট্রল খাবো আর একটু প্র্যাকটিস করতে হবে। বাড়ি চলে এসছি, আর মা তো ওদিকে বেরিয়ে গেল দেখালাম, আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে সেই আমরা এতদিন ধরে ডান্স প্র্যাকটিস করেছি, তো সেইটাই হচ্ছে আজকে, আজকে হচ্ছে আমাদের অনুষ্ঠান আছে, আমি নাচ করব। তো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু দেখো, আর এখন হচ্ছে তাড়াতাড়ি করে আমাকে স্নান করতে হবে, মাথায় শ্যাম্পু করতে হবে, আবার সকাল থেকে কিছু খাইনি, খেয়ে নিতে হবে, তাই এখন আমি খাওয়া দাওয়া কিছুই তোমাদের দেখাবো না, এখন আমি চট করে খেয়ে আমি স্নান করতে ঢুকে যাবো, আর আজকে আমাকে শ্যাম্পু করতে হবে। তো চলো আর দেরি করবো না, আজ তাড়াতাড়ি করে কাজ শেষ করি। তো খাওয়া দাওয়া করার আগে এই মেইন কাজটা করে নিই, নাহলে যা যা ফুল কিনেছি সব বৃথা হয়ে যাবে। দেখো আমি গ্লাসের মধ্যে এইভাবে এই ছোট ছোট ফুলগুলো এভাবে বসিয়ে রাখবো, যাতে সন্ধ্যা হতে হতে এগুলো আর খারাপ না হয়ে যায়, মানে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এই ফুলগুলো এভাবে রেখে দেবো যাতে এগুলো খারাপ না হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আমি এই ফুলগুলো রেখে দিয়েছি, আর দাঁড়াও ওই ফুলগুলোও আমি রেখে দেবো। তো এই দেখো আমি এখানে আমিষ আলুর ভর্তা নিয়েছি, কারণ আমিষ বলছি কারণ এর মধ্যে ডিম দিয়ে মাখা, এখানে রয়েছে ভাল কুমড়াও, আমি বুঝতে পারছি না, আমি খেয়ে দিয়ে বলবো। আর এইটা হচ্ছে ডাল। তো এই যে আমার ভাত আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর এই দেখো ফুলকটা আমি এইভাবে অর্গানাইজ করেছি, অর্গানাইজ না আমি এইভাবে এই ফুলকটা ইউজ করব, এইভাবে রেখেছি গ্লাসের মধ্যে দিয়ে, আর ওইটা প্যাকেটে এইভাবে বেঁধে রেখেছি। তো ঠিক আছে এখন ভাত টাত খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি কারণ মাঠে যাব, ওই র্যালি আবার ফেরত আসছে মাঠে, তো চলো একটু মাঠে যেয়ে, মা গেছে মাঠে যেয়ে দেখি র্যালি কত দূর ফেরত এসছে আর কি কি করছে, আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, ওই দেখো র্যালি আসছে, চলেও এসেছে, চলে এসেছি। আর বাড়িতে এসে দেখলাম যে অনেক বেজে গেছে, মানে আমাদের তা দুটোর মধ্যে রেডি হতে হবে, সেখানে এখন একটা বাজে, তাহলে আমি কখন স্নান করব, কখন রেডি হব, তাই এখন আর কথা বলবো না, এখন যাচ্ছি সোজা বাথরুমে স্নান করতে। তো স্নান করে এসেই আমি ব্লগটা আবারও কন্টিনিউ করছি, চলো।
তো বন্ধুরা স্নান করে কিন্তু চলে এসেছি, আর স্নান শ্যাম্পু করে আমি চুল শুকিয়ে নিয়েছি, আর তারপরে চুল শুকানোর পরে চুল সুন্দর করে আঁচড়ে নিয়েছি, লোশন ক্রিম নিয়ে নিয়েছি মুখে। তারপরে হচ্ছে এখন কি করবো বলো তো, এখন হচ্ছে তাড়াতাড়ি কাজগুলো এগিয়ে রাখবো, তার মানে এখন হচ্ছে নেল পলিশ আর আলতা পরে রাখবো। আলতা হাতেও পরতে হবে পায়েও পরতে হবে, কিন্তু আমি এখন হাতে পরবো না, মানে এখন পায়ে পরবো আর হাতে পরবো, সাজা গুজো মেকআপটা করার পরে আলতা পরবো। আর না হলে তো জানোই কি হয়, পুরো মেকআপ লাল হয়ে যাবে, মুখ হাত দিয়ে মেকআপ করতে গেলে সব একদম ঘেটে ঘাওয়া হয়ে যাবে। আর আমি এত তাড়াতাড়ি করছি আজকে ব্লগটাও, মানে ব্লগেও আমি কত তাড়াতাড়ি কথা বলছি, কারণ সবকিছু দেরি হয়ে যাচ্ছে। আমি উঠেছি লেট করে, বাজারে গেছি, বাজারে গিয়ে বাড়ি এসেছি, এসে আবার একটু এদিক ওদিক করেছি, সব কিছু গুছিয়ে রেখে এ দেখো এখানে হচ্ছে চুল, মানে এটা বেনুনি হবে, তো এই মায়ের এইগুলো হচ্ছে ফলস চুল। তারপরে এইখানে হচ্ছে জুয়েলারিগুলো সেট করে নিয়েছি, সব কিছু না এরকম করে আগে থেকে সেট করে রাখছি, আর এখন সেট করে হচ্ছে আলতা পরে একটুখানি রেস্ট নেবো, তাহলে আমি একটু রেস্ট পেয়ে যাবো, তারপরে হচ্ছে আমার সাজা গোজা শুরু হবে। আর সাজা গোজা শুরু করতে করতে হচ্ছে আমি একটু রেস্ট নিয়ে নেবো, তাহলে তাড়াতাড়ি করে আমি নেল পলিশ আর আলতাটা পরে নিই বক বক না করে। তো এই দেখো আমি বাইরে নেল পলিশ আর আলতা নিয়ে এসেছি, আর এখানে বসে বসে এখন নেল পলিশটা পরে নেবো। তো চলো, এই যে রিমুভার দিয়ে উঠিয়েছি নেল পলিশ, আর এখনই দেখবে তুড়ি মেরে আমি নেল পলিশটা পরবো। তো এই দেখো, তো এই দেখো আমার কিন্তু পায়ে নেল পলিশ করা হয়ে গেছে, কি সুন্দরভাবে আমি পরে নিয়েছি, সুন্দর না ঠিকঠাকভাবে পরে নিয়েছি। আর এখন হচ্ছে এই আলতাটা পরে নেবো, তাড়াতাড়ি করে এখন আলতাটা পরে ফেলি, আর এখন আলতা শুরু করি পরা। তো দেখতে থাকো আমার আলতা পরা কেমন লাগে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ, এই ডিজাইনটা ভালো লাগে, তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানিও। অনেকদিন পর আবার আলতা করছি, দেখা যাক কেমন হয়। তাই দেখো আমার এই পায়ে হচ্ছে এইদিকে ওই সাইডেও আলতা পরা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি সামনে ডিজাইন করব, মানে পায়ের এই সামনে এই স্ট্রাকচারটা, কিন্তু এখন কি ডিজাইন করব সেটাই হচ্ছে আমি ভেবে পাচ্ছি না, দেখা যাক এবার কি ডিজাইনটা ফলাতে পারি। তো চলো, এই দেখো সামনে হচ্ছে আমি এই ডিজাইনটা করেছি, আর কিছু করতে পারছি না, কম সময়ের মধ্যে এই ডিজাইনটা করে নিই। আর এই পায়ে দেখবে আমি তুড়ি মেরে তাড়াতাড়ি করে নেবো, এই দেখো। আর এই দেখো আমার পায়ে, দুই পায়ে কিন্তু আলতা পরা হয়ে গেছে। তো এখন শুধু আমার নেল পলিশ হাতে পরতে হবে, আমি এই হাতে এখন নেল পলিশ পরে নেবো, কালো কালার, ওই একই কালো কালারটা পরবো না, আমি পরবো এইটা, এটা ল্যাভেন্ডার কালারের, একটু হালকা হালকা শেড থাকলে ভালো লাগবে। তো সেই জন্য আমি দু হাতে এখন নেল পলিশটা পরে নিই, চলো। তো এই দেখো কালারটা, এই পরে আস না বারে, এ দেখো এরকম করে পরে নিলাম, হয়ে গেছে, খুব তাড়াহুড়ো করে পরেছি, একদম মানে সময় নেই অন্য কিছু ভাবে, অন্য ভালোভাবে পরার। এভাবে হাতটা পরে নিয়েছি, এখন ডান হাতটা পরবো, চল। ডান হাতের নখগুলো একদম বিচ্ছিরি অবস্থা। তো এই দেখো দু হাতে কিন্তু আমার নেল পলিশ পরা হয়ে গেছে, আর এই যে যে ক্যাপে যতটুকু আলতা রয়েছে এতটুকু এখন থাকবে, কারণ আমি তো হাতেও আলতা পরবো, আর মেকআপ করার পরে, শাড়ি পরার পরে, রেডি হওয়ার পরে একদম লাস্টে এই আলতাটা পরবো, সেই জন্যই কৌটাতেই নেই, ক্যাপেই ঢালা থাকবে। আমি এটা এইভাবে রেখে দেবো, কিন্তু একটা ভালো জায়গায় রাখবো যাতে পরে না যায়। তো চলো এখন ঘরে যাই, একটু রেস্ট নিই, চলো। নেল পলিশ সব কিছু পরার পর আমি একটু ভাত খেয়ে নিয়েছি, আমাকে নিউ ভাত দিয়ে দিয়েছি, আমি চামচ করে টুকটুক করে খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তিনটে বাজতে গেল, মানে তিনটে বাজতে আর 15 মিনিট বাকি আছে, তাই এখন চট করে রেডি হব, মানে শাড়ি পরবো, মেকআপ করব, চুল সব কিছু ঠিকঠাক করে একবারে ক্যামেরার সামনে আসছি। তো চলো এখন সাজা শুরু করে দিই, হয়েছে। তো এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর মিষ্টি দিদি এখন আমার হাতে আলতা পরিয়ে দিচ্ছে, বলেছিলাম না সবার লাস্টে করব আলতা, তো এই জন্য একবার মাঠে গিয়ে দেখা করছি। মনোহর তু মম মাধুরম
আমার আর নিউয়ের হচ্ছে রোল খাওয়া হয়ে গেছিলো, আর তারপরে সিঙ্গার উঠে গেছিলো মঞ্চে গান করতে করতে। তারপরে আমি ভাবছিলাম যে অনেকক্ষণই তো গান হবে, তাহলে ড্রেসটা চেঞ্জ করতে হবে, তো সেই জন্য আমি বাড়ি চলে গেছিলাম। আর বাড়ি গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে আবারও এসেছি, তো দেখো বাড়ি গেছি। তো এই দেখো আমি কিন্তু চেঞ্জ করে রেডি হয়ে এসেছি, মানে অন্য জামা পরে এসেছি, এখন আবারও নিউয়ের সঙ্গে মাঠে যাব। তো সেরকম কিছু না, শুধু ড্রেস আর হেয়ারটাই চেঞ্জ করেছি, আর মেকআপ রয়েছে সেরকম, চুড়ি ফুড়ি সবই পরে আছি, গয়নাগাটি খুলেছি, শুধু চুড়ি রয়েছে। তো চলো, এই যে একটা স্টল নিয়ে নিয়েছি, এখন নিউ আসবে আর নিউয়ের সঙ্গে টাটা চলে যাবো। কথাটা বলবো গানের মাঝে, কিন্তু গান সবচেয়ে বেশি, তাই তো? তোমরা সবাই মিলে এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করে আছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ জানাবো না, তোমরা আমার সবার নিজের মানুষ, তাই তো? তোমাদের এনার্জি আছে তো? সত্যি সত্যি আছে তো? তাহলে আমি এনার্জেটিক গান গাইছি, নাহলে ভক্তি গীত গাইবো, ঠিক আছে? টুক করে আবার চলে এসেছি, ওখানে অনেক সাউন্ড ছিল, আমি গেছি সেটাও বলতে পারিনি, কারণ ওখানে মানে কথাই বলা যাচ্ছিল না। আর এখন বাড়ি চলে এসেছি, জামা টামা চেঞ্জ করব, আর আজকে ব্লগটা এখানেই শেষ করব, কারণ আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, ভীষণ ভীষণ ভীষণ। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি একবারে মুখ ধুয়ে, মানে ওই মেকআপ আটা ময়দা একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে কদিন ধরে তোমাকে বলছিলাম না যে কেন নাচ প্র্যাকটিস করছি, কেন নাচ প্র্যাকটিস করছি, বন্যা বন্যায় দুদিন ধরে আমাদের অনেক নাচ হয়েছে। তো হ্যাঁ, এইটাই আজকের জন্যই এতদিন ধরে নাচ প্র্যাকটিস করা, এতদিন ধরে আমাদের কষ্ট করা, প্রোগ্রামটার জন্যই সব। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো, আগেও বলেছি। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টাটা।